আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাসিয়াস কিচেন। বাইরে এখন খুব গরম পড়েছে, তাই না? তাই এই গরমে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই রিফ্রেশিং দুইটি লেমনেডের রেসিপি। এর একটি হলো রুআফজা লেমনেড এবং অন্যটি হলো মিন্ট লেমনেড। তাহলে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি তৈরি করছি মিন্ট লেমনেড। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিচ্ছি 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ বিট লবণ এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। এবার এটাকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার একটি গ্লাসে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে আইস। ব্লেন্ড করে রাখা লেমনেডটি গ্লাসে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং খুবই ইজি মিন্ট লেমনেড। এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপি রুআফজা লেমনেডে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুআফজা। নিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। নিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিচ্ছি অল্প কিছু পরিমাণে পুদিনা পাতা কুচি। আরো দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে আইস। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। এবার এটাকে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার রুআফজা লেমনেড। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই টেস্টি ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড ও রুআফজা লেমনেড। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেয়া থাকবে। থ্যাংক ইউ।